তারপর ঈদ আসলো, আবার চলেও গেল, আবার আগামী বছর আসবে। কিন্তু যারা জীবনে আসলো আবার চলেও গেল, তারা কবে আসবে? আজকের এই ঈদের দিনে তোমার কাছে আবার একটা অনুরোধ, তুমি শুধু একবার আমার ব্রেন থেকে সরে যাও, আমি সারা জীবন তোমার জন্য দোয়া করব। যে দেখেনি তোমার ক্ষত, শোনেনি তোমার গল্প, তাকে যদি এক আকাশ ভালোবাসা এনে দাও, সে বলবে এই আকাশে তারা কেন এত অল্প। আমি আমার শায়রির শব্দে তোমাকে এত সুন্দরভাবে উপস্থাপন করব যে আমার পরেও তোমাকে চাওয়ার মানুষের অভাব পড়বে। তফাত এইটুকুই, সে আমাকে পাগল বানাতে চেয়েছে আর আমি তাকে আমার ঘরের বউ বানাতে চেয়েছি। এক আকাশ পরিমাণ ঠকিয়েছ আমাকে, আর তোমাকে যেন কেউ এক চুল পরিমাণও না ঠকায়, আমি কোরআন পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি। তোমার প্রিয় ভালোবাসাটা তোমার প্রতি ছিল, তোমার ওই সুন্দর চেহারা আর শরীরের প্রতি নয়। যদি এমনই হতো তাহলে তো তোমার চেয়ে অনেক সুন্দর মেয়েও ওই পতিতলায়ও ছিল। সে কয়েক যুগ আগের কথা, বাবা মা ছেলের জন্য বিয়ে ঠিক করতো, ছেলে বিয়ে করার পর বাসর ঘরে ঘোমটা তুলে প্রথমবারের মতন তার বউকে দেখতো। এখনকার যুগে এমনটা হয়, চরিত্রের আগে চেহারার সৌন্দর্য দেখা হয়। আর তোমার কথায় ভুল আছে, পতিতালয়ের মেয়েরা কখনোই সুন্দর হয় না, আর সুন্দর মেয়েরা কখনোই পতিতালয় যায় না। আর তর্কের খাতিরে যদি মেনেও নেই, পতিতালয়েও সুন্দর মেয়ে আছে, তাহলেও এখানেও আবার কথা আছে, কয়টা ছেলের সেই পতিতালয়ের সুন্দর মেয়েকে বিয়ে করার সৎ সাহস আছে? আমি তোমাকে অসম্ভব ভাবে ভালোবাসতে চাই, আমি তোমার জন্য আমার জীবনটাকেও বন্ধক রাখতে চাই, তুমি শুধু তোমার হাসির দাম বল। সে আমাকে এটা ভেবে ছেড়ে দিয়েছে, বেচারা গরিব, আমাকে ভালোবাসা ছাড়া আর কি বা দিতে পারবে? তুমি রাখার মতো রাখতে জানলে কেউ তোমার জীবন থেকে হারিয়ে যাবে না। ওয়েট, আর কিভাবে রাখবো? সে যখন আমার বুকে মাথা রেখে ঘুমাতো, আমি আমার হার্ট বিট বন্ধ করে রাখতাম, যেন আমার হার্টের ধূপ ধূপ শব্দে তার ঘুম না ভেঙে যায়। আমার সবটুকু ভালোবাসা দিয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন কি তোমার একটুও মনে হয় না যে তোমার পর আমার জীবনে যে আসবে তার সাথে অন্যায় করা হবে?